আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে পেয়ে যাবেন আপনারা Ets2 একটা অসাধারণ গ্রাফিক, সুন্দর আরেকটি রোড টেক্সচার, একসাথে দুইটা জিনিস পেয়ে যাচ্ছেন কোনো ওবিবি ডাউনলোড না করেই। শুধু কোডনেম গুলো ডাউনলোড করে সেট আপ করলেই পেয়ে যাবেন সুন্দর একটি গ্রাফিক্স, অসাধারণ রোড টেক্সচার। আর কীভাবে সেট আপ করবেন সেটার ভিডিও আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে সেট আপ করে নিন। আর এটার ডাউনলোড লিঙ্ক, মডিফাই লিঙ্ক দেওয়া থাকবে, যে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে মডিফাই লিঙ্ক পাবেন। মডিফাই লিঙ্কটা আপনার ভিপিএন কানেক্ট করে ডাউনলোড করলে ইজি হয়, তাই কষ্ট করে একটা ভিপিএন কানেক্ট করে ডাউনলোড করে নিন। আর কীভাবে মডিফাই থেকে ডাউনলোড করতে হয় এটার ভিডিও আমার চ্যানেলে আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর একটা পাসওয়ার্ড থাকবে, সেখানে পাসওয়ার্ডটা তাদের কমেন্টে দেখেন লেখা আছে, পুরো ভিডিওটা না দেখলেও হবে। হ্যাঁ, তাদের কমেন্ট বক্স চেক করলেই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন, প্রিন্ট করা আছে। আর এখন যদি আমরা রোড টাক্সারটা একটু লক্ষ্য করি, অসাধারণ রোড টাক্সারটা দিছে। আর যদি এখন গাছপালার দিকে তাকাই, গাছপালাটাই কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিক গাছপালা করছে, যে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। যে এরকম ওবিবি ছাড়া শুধু কোডনেমগুলো অ্যাড করতে আমাদের কিন্তু ভালো লাগে, কারণ পুরো ওবিবি ডাউনলোড করতে গেলে অনেক এমবি পুড়ে যায়। তো যাদের এমবিতে ডাউনলোড করতে হয় তাদের একটু সমস্যা, তাই তারা কোডনেম ডাউনলোড করে সেট আপ করলেই অনেক সুন্দর অল্পের মধ্যে সুন্দর কিছু পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা ওবিবিতে সেট করলেই হবে। আবার যদি আপনারা চান আপনাদের ডাউনলোড করা অন্য ওবিবিতে সেট আপ করবেন, হ্যাঁ তাহলেও করতে পারেন, তাহলেও হবে। আর হয়তো রিয়েল যেটা অরিজিনাল ওবিবি সেটাতে সেট করলে ভালো একটা মানে ভালোভাবে অ্যাড হয়। আর যদি আপনারা অন্য ওবিবিতে এডিট করে ওবিবিতে সেট আপ করেন, হয়তো এরকম পাবেন, হয়তো স্কাইটা একটু অন্যরকম হয়ে যাবে, মানে ওদের ওবিবিতে যেরকম স্কাই পাবেন ওরকমই। তো চলুন আমরা এদিক দিয়ে চলে যাই। আর এনাবাস নিয়ে ড্রাইভিং করতেছি, আর যারা মাল্টিপ্লেয়ার খেলেন তারা এই রোডটা কিন্তু ভালোই চেনেন। আমি আটকে গেলাম, আমি কিন্তু মাল্টিপ্লেয়ার খেলার সময় রুটে খুব কমই আটকাই, আর আমার গুরু শিখাই দিছে কীভাবে খেলতে হয় এগুলো রুটে। তো যাই হোক, দুইবার আটকে গেলাম, মানে ব্যাড লাক। আর যারা মাল্টিপ্লেয়ার খেলতে চান তারা ডিসক্রিপশনে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাড হয়ে যান। আর আমার ফেসবুকে একটা এসএমএস দেন, আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেব। আমরা রাত্রে প্রতিদিন মাল্টিপ্লেয়ার খেলি। আর এখন যদি আপনাদের রোড টাক্সারের কথা আসি, মাল্টিপ্লেয়ারের কথা নাই বলি, কারণ মাল্টিপ্লেয়ারের কথা বললে এটা খারাপ দেখাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, আর কোডনেমটা ডাউনলোড করে কেমন লাগে কমেন্টে জানিয়েন। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।